এখানে পরাঙ্গীর গ্রামে সাদ্দিনাথ দেবীমূর্তি মহাশ্মশানে বহুজনের কল্যাণ চিন্তা করে বৌদ্ধ শাসনের শ্রীবৃদ্ধির কথা চিন্তা করে আমাকে এবং ভিক্ষু সংঘকে আহার্য ব্যবহার্য সামগ্রী প্রদানের মাধ্যমে আপনারা যে মহা উপকার করে চলেছেন তা এই সীমাবদ্ধ ভাষা ব্যবহার করে তা ব্যক্ত করা সম্ভব নয়। আজকে যারা অনেক দূর দূরান্ত থেকে এসে এই গ্রাম থেকে কুলবধূ কুলকুমারী কুলপুত্রগণ যারা গৃহপতিগণ যারা সমাজপতি আপনাদের এই ত্যাগকে এখানে পরাঙ্গীর গ্রামেও শিশু কিশোর বিশেষ করে যুব সম্প্রদায় যুব পরিষদ যুবকদেরকে দেখলে তাদের যে ইচ্ছা আগ্রহ তাদের যে চেতনা উদ্দীপনা যে কোনো জ্ঞানী মানুষ তাদের এসব সুন্দর মনের মধ্যে যে লুকিয়ে থাকা বহুজনের কল্যাণমুখী চিন্তা চেতনা এবং সেটার যে বহিঃপ্রকাশ যে কোনো জ্ঞানী মানুষ তাদের প্রশংসা করবে তাদেরকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাবে। আজকে আপনারা যারা যারা এখানে বরাল থেকে এবং অন্যান্য গ্রাম থেকে যারা এখানে সঙ্গ সুরক্ষার কথা চিন্তা করে যারা সঙ্গদান অস্ত্র পরিষ্কার দানের মাধ্যমে সঙ্গের দৈনন্দিন যে অভাব চতুর্প্রত্যয়ের যে অভাব সেই অভাবকে আপনারা পূরণ করার জন্য জ্ঞাতিকে স্মরণ করে আজকে পুণ্য অনুষ্ঠানের আয়োজন করছে। আমি সকল দাতা উপাসক উপাসিকা সেবক সেবিকা যারা আজকে এই সঙ্গদান শুভেচ্ছা দান করছেন আমি আপনাদের সবার এই কম্পাউন্ডের মধ্যে যারা রয়েছেন আপনাদের এবং আপনাদের এই পুণ্য কাজের সাথে যারা যারা ইনভলভ জড়িত সম্পৃক্ত আসতে পারেনি অনুপস্থিত যে কোনো কারণে আমি তাদের প্রতিও আপনাদের এই ত্যাগ কর্মের জন্য আপনাদের এই উপকারের জন্য আমি সাধুবাদ জানাচ্ছি এবং আপনাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আমি আমার জীবনে যাদের কাছ থেকে উপকার লাভ করেছি মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান জৈন শিখ এবং সমগ্র বৌদ্ধ সম্প্রদায় বৌদ্ধ জাতি জ্ঞাতি অজ্ঞাতি সবার প্রতি আমি আপনাদের কাছ থেকে প্রাপ্ত উপকারের জন্য সাধুবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সমগ্র পৃথিবীতে যত সম্প্রদায় রয়েছে সমস্ত সম্প্রদায়ের মানুষ এবং মানব ব্যতীত অন্যান্য যত প্রাণী আছে সকলে শত্রু মুক্ত হোক, সকলে বিপদ মুক্ত হোক, সকলে রোগ মুক্ত হোক, সকলের সুখময় জীবন কামনা করছি। আপনাদের এই পুণ্য কর্মের প্রভাবে নির্বাণ সাক্ষাতের হেতু উৎপন্ন হোক। গল্পে গল্পে ধর্ম কথা সেটা ভালো না এমনি থানা দর্শনের কথা বলে গেলে ভালো কোনটা? গুরু বলছে বাবুর বলছে বলো গল্পে গল্পে ধর্ম কথা ভালো। চট্টগ্রাম মহানগরের প্রধান দায়ক ব্যবসায়ী সব ধর্ম সুরক্ষাকারী
বিন্দু বিকাশ বড়ুয়ার মুখে শুনেছেন তাদের। অ্যাকচুয়ালি তো বিন্দু বিকাশ বড়ুয়া যা বলেছে, বড় বড় গোডাউনের দোকানের সামনে কিছু নমুনা থাকে না, বাচ্চা ছোট বাড়িতে মাত্র নমুনা দেখিয়েছে তাদের যে উপকার। তীরঞ্জন বড়ুয়া বলুন, অনুপড়ুয়া বলুন, বা চট্টগ্রাম থেকে যারা যারা এসছে, মিঠু বড়ুয়া থেকে শুরু করে যারা যারা চট্টগ্রাম থেকে এসছে, তাদের অবদান সেগুলো সাধারণ মানুষ চিন্তা করতে পারবে না। মানুষের রক্ষার জন্য তাদের কি অবদান, ধর্ম বাঁচানোর জন্য তাদের কি প্রচেষ্টা। তো আজকে আমার এবার বারাণসী গ্রামবাসী এবং অন্যান্য গ্রামবাসী গ্রাম থেকে যারা এসছে, আমি চিন্তা করি এখানে এত মানুষ আশা করতে নেই। তো দেখুন আপনাদের যেটা এই সেবক অভিজিৎ বড়ুয়া বন্ধবন থেকে এসছে, তার বাবার এখন ব্যবসা আছে, আর সেবক যে লাইফ শান্তন বড়ুয়া তার বাবা ইউনিয়ন পরিষদের সচিব, তারা সেসব ত্যাগ করে এখানে আছে এবং ওদের বড় ভাই একজন বিএসসি ইঞ্জিনিয়ার, আর একজন চট্টগ্রাম মা ও শিশু হসপিটালে চাকরি করে, যেটা অভিজিৎ বড়ুয়ার ভাই। এবং দেখুন আজকে তারা সব কিছু ত্যাগ করে এখানে রয়েছে। তো তারা আমাকে কালকেও বলছিল অভিজিৎ বড়ুয়া শান্তন বড়ুয়া বলছে মানে ওই শান্তন বড়ুয়া বলছে আচ্ছা আপনি কি যা যা বলবেন আগে থেকে কি সিলেক্ট করে রাখেন, বলছে সবার সাথে একদম মিলে যায় কি করে। তো বললাম আমি কি আগে সবাই দেখেছি, আমি তো আসার আগে সবাই দেখিনি, ঠিক না, আমি তো সবাই দেখিনি আসার আগে। তো বলছে তাহলে এত মিলে যায় কি করে মানুষের মনের সাথে চিন্তার সাথে। আর অভিজিৎ বড়ুয়া বলছে আপনার প্রত্যেকটা হোম আমাদের জীবনের সাথে মিলে যায় কি করে, কেন মিলে যায়। বললাম ধর্ম এমনই হতে হবে, এরকমই হতে হয় ধর্ম, তাহলে ধর্ম, আদারওয়াইজ অন্য কিছু। তো দেখুন আপনাদের এখন যে আপনাদের মৌনতা নিরবতা মনে হচ্ছে দেবতারা বসে রয়েছে, দেখুন কতটা আপনাদের নিরবতা, বিন্দাচরণের সময় কতটা শান্ত বা টুকটাক মানুষের সাথে একটু করে ব্যতিক্রম হবে সেটা ধরা যাবে না, ঠিক না, সেটা ধরা যাবে না। ধানের বস্তার মধ্যে দু একটা চালের বস্তা দু একটা ধান থাকে, সেগুলো ধরা যায় না, সেগুলো যিনি রন্ধন করবেন সেগুলো বেছে বেছে তুলে নিতে হয়, সেগুলোর জন্য মন খারাপ হয়ে চলে না, ঠিক না। তো দেখুন তাহলে কারোই চিন্তা করছি লম্বা ফিলোসফি হলে বুঝবে না, ঠিক না। আমাকে বিশ্বজিৎ বড়ুয়া বলছিল আপনার চট্টগ্রাম থেকে চট্টগ্রাম মহানগর প্রধানদায়ক অনুপড়ুয়া এবং নির্বাচন কমিশনে চাকরি করেন, আপনারা যদি কোনো সমস্যা করেন বাংলাদেশ এবং প্রিয়জন বড়ুয়া আছে নির্বাচন কমিশন চাকরি করেন, আপনারা ওনার কাছে যাবেন। যদি আইডি কার্ডে কোনো সমস্যা হয় পরামিখের গ্রামকে বিশেষ করে বলছি, যদি আইডি কার্ডের কোনো সমস্যা দেখা দেয় প্রিয়জন বড়ুয়ার কাছে ফোন করবেন, বলবেন বান্তে বলেছে আপনাকে সমস্যা সমাধান করে দিতে। উনি বান্তের আইডি কার্ডও করে দিয়েছেন, যেতে হবে, এটা আজকে সবাই আছেন, উনি প্রিয়জন বড়ুয়া ওখানে বসে রয়েছে, আপনারা সেই জন্যই একটু ওনাকে ফোন করে অনুরোধ করবেন, কিন্তু অন্য ভাষায় নয়, এবং আপনাদের বারবার কৃতজ্ঞতা জানাতে হবে। উপকারের সময় হাত গলেন, উপকার শেষ হবে ওনাকে চিনলেন না, সেটা উচিত নয়, ঠিক না। আজকে উনি যেতে বসে রয়েছে এসব কারণে অনেকে বিদেশে যাচ্ছে, রক্ষণ সমস্যা হচ্ছে, আপনারা প্রিয়রঞ্জন বড়ুয়ার কাছে যাবেন, আজকে উনি বসে রয়েছেন আপনারাও আছেন, যদি আই কার্ড নিয়ে কোনো সমস্যা হয় উনি নিঃসন্দেহে করে দেবেন। তো দেখুন যেটা বলছিলাম আপনাদেরকে, আপনার এই পৃথিবীতে কল্যাণ মিত্র, কল্যাণ মিত্রের দরকার আছে নাকি নেই আপনারা বলুন, আছে না, আছে। তো দেখুন কল্যাণ মিত্রে আমরা কারো কার্য দেখে আমরা তাকে ভালো মন্দ বিচার করতে পারবো না, সেটা হয়তো কোনো কল্যাণ মিত্র এমন কাজ করেছে তার কার্য দেখে তাকে আমরা অকল্যাণ মিত্র বলতে পারি না, অথবা আরেকজন এমন কাজ করেছে যিনি আননোন পার্সন
অপরিচিত ওনার কার্য দেখে ওনাকে বিচার করে ভালো মানুষই বলতে পারবো না। কারণ আমাদের দেখতে হবে, দেখুন অনেক সময় কার্যের উপর নির্ভর করা যায় না, কেন আমাদের এটা বিচার করতে হবে কার্য করার সময় তার মানসিক স্থিতি কেমন ছিল, এটা আমাদের বিচার করতে হবে মানসিক স্থিতি কেমন ছিল। হয়তো দশজনের সামনে নিজের সম্মান রক্ষা করার জন্য সন্তানকে একটা তাৎপর্য দিয়েছে, কিন্তু সন্তানকে তো মন থেকে ভালোবাসে মা, তাই দশজনের সামনে বংশের মর্যাদা নিজেদের গৌরব সম্মান ঐতিহ্য রক্ষার জন্য হয়তো সন্তানকে একটা তাৎপর্য দিয়েছে ব্যালেন্স রাখার জন্য। তার মানে এই নয় সন্তান চিন্তা করতে হবে এটা আমার মা নয় রাক্ষসী, না মানে এটা বলছি কার্য সহ কার্য দিয়ে কর্তাকে নির্ধারণ করা যায় না, বিচার করা যায় না যে উনি কি ধরনের। আমরা আমাদের মনের স্থিতির কথা চিন্তা করতে হবে আমাদের, ঠিক না, মনের স্থিতির কথা চিন্তা করতে হবে কার্য করার সময় মনের অবস্থা কেমন ছিল সেটাও ভাবতে হবে। অনেক সময় মাতা পিতা সন্তানদের আক্রমণ করে নীরবে নিবৃত্তে বসে কান্না করে করেন করেন আপনার মাতা পিতা হয়েছে, ঠিক না, তাই দেখুন কেন হয়তো উপরে শাসন করেছে কিন্তু অন্তরে তো ওদের হৃদয় মন খুব হয়তো ব্যথিত পীড়িত সন্তানের জন্য, ঠিক না, ঠিক না, তার হনুমান হচ্ছে হনুমানের মতো বুক ছেড়ে দেখা পাচ্ছেন আপনাদের, আপনাদের নিজেদের বুঝতে হবে যেটা আজকে যেটা বলছিলাম যে কল্যাণ মিত্র অকল্যাণ মিত্র সেটা বললে ভালো হবে, ঠিক না। তো মনে করো আপনার আজকে আগে একটা কথা বলি, আপনারা হয়তো বলতে পারেন বান্তের মুখে মাস্ক দেখছি না কেন, ঠিক না, ঠিক না, অনেকেই হয়তো বলতে পারেন মানতের মুখে মাস্ক নেই কেন, আমি মাস্কের বিরোধী নই, আমি মাস্কের পক্ষে, তবে আপনাদের আমি এটা জানাতে চাইছি মাস্ক পরে এই মরণ ঘাতক ব্যাধি থেকে বাঁচার উপায় নেই। মনে করবেন না মাস্ক পরলে এই মরণ ঘাতী ব্যাধি সবাইকে রেহাই দেবে, এই অসম্ভব ব্যাপার। আপনারা বলতে পারেন তাহলে কি আপনি মাস্ক কোম্পানি আর মাস্কের বিরোধী বলছেন, না সেটা বলছি না, আমি সেটা বলছি না, মাস্ক কোম্পানি মাস্ক বানায় যেখানে ফ্যাক্টরি তাদের বিরোধী বলছি না, এবং যারা মাস্ক পরিধান করছে বিক্রি করছে ক্রয় করছে তাদের বিরোধী বলছি না। মাস্কের গুরুত্ব মাস্কের প্রয়োজনীয়তা আমি বুঝি, আমি আপনাদের সেটা গুরুত্বহীন আমি সেটা বলতে পারি না, বলবো মাস্কের গুরুত্ব আর রয়েছে, ঠিক না। যেমন জৈনিজম জৈন ধর্ম, জৈন ধর্মের মধ্যে ওরা চব্বিশ মাস ৩০ দিন ৭ দিন ২৪ ঘন্টা মাস্ক পরিধান করে, কেবল এই করোনা ভাইরাস বা অমিক্রন এসছে বলে পরে না, তারা একদম এভাবে মাস্ক পরিধান করে জৈন ধর্মের তারা। তো সে কারণে দেখুন আমি এটা বলছি, আপনারা যদি শারীরিক কর্মক্ষমতা না বাড়িয়ে রোগ প্রতিরোধ ক্ষমতা না বাড়িয়ে কেবল মাস্ক পরে থাকলে তো আপনারা বাঁচতে পারবেন না, ঠিক না। ধরুন মনে করো এটা লাগিয়ে টিস্যুর বক্সটা, এই ধরুন তাই দেখুন এটা একটা দেওয়াল, এটা একটা দেওয়াল, মানে দেখুন আপনারা একটা সহজে বুঝতে পারবে, ঠিক না, এটা একটা দেওয়াল, এটা একটা দেওয়াল, এটা একটা দেওয়াল, এটা একটা দেওয়াল, এটা অনেকটা গড়ের অবয়ব আকৃতি হচ্ছে, ঠিক না, দরজা টরজা জামা টামা পরে হবে, আগে তো বেড়া গুলো দিতে হবে, আগে এরকম করতো না, আগে বেড়া সেটিং করে দিত, তারপরে বাদাম ফাদাম দিয়ে তারপর পরে। দেখুন আপনাদের অনেক কিছু পরে নয় উপস্থিত অনেক কিছু নিজেদের করতে হবে, কিরকম উপস্থিত অনেক কিছু নিজেদের করতে হবে, কারণে অনেকে বলছে এখানে অনেকে শিক্ষিত শিক্ষিত অনেকে আছে বলছে প্রশ্ন করতে পারছে না বালতে গিয়ে, না সেখানে মাইকের কাছে গেলে নাকি বুদ্ধি কাজ করে না, অনেকে বলছে বালতের সামনে দাঁড়ালে বুদ্ধি কাজ করে না বুদ্ধি লোক হয়ে যায়। প্রধান সেবিকা বান্দরবনে MSS পাস প্রধান সেবিকা হেবি চাংমা, তারা বলে বালতের কাছে দাঁড়ালে নাকি বুদ্ধি লোক হয়ে যায়, বলছে চিন্তা ভাবনা করে এসে একটা এখানে বসে ভুলে যাই। তো দেখুন মাস্ক এবং ভুলে যাওয়া, ঠিক না, আমি আপনাদের বলছি ধরুন ব্রিটিশেরা এখানে শাসন করেছিল না, করেনি তো, ব্রিটিশেরা যখন শাসন করে তখন কি মানুষ শিক্ষিত ছিল, খুব কম, ঠিক না, খুব কম, ঠিক না, তখন কি গায়ের বধুরা চেয়ে শিক্ষা দীক্ষায় উন্নত ছিল না, অনেক সময় কয়ের কানও মশল মশল দিতে জানতো না, ঠিক না। তো ওই অবস্থায় একদিন বাড়িতে রাত্রে চুরি হয়, কি হয় চুরি হয়, এখন ব্রিটিশ বড় বাবু থানার ওসি কিন্তু বাঙালি নয়, খবর হয়ে বাড়িতে আসলো, বাড়িতে এসে বলছে হোয়াট হ্যাপেন,
গৃহবধূ বলছি, কি বলছি এটা? গৃহবধূ বলছি, এটা কি বলছি? হঠাৎ চিন্তা করলো, আমি তো মুরব্বীদের মুখে অনেকটা ইংরেজি কিছু বলতে শুনেছি, কয়েকটা ওয়াক ওনার মনে আছে। দেখুন, আমি আপনার একজন গাইয়ের মধ্যে শুধু করে দাঁড়াচ্ছে, আপনারা কেন রাখতে পারবেন না? আমি এটা বলতে চাইছি, এখান থেকে উপকরণ গ্রহণ করুন আপনারা, ঠিক না? গায়ের বধু লেখানে পরে নেই, ব্রিটিশ বাবুর সাথে যদি দাঁড়িয়ে যেতে পারেন, আপনারা বাঙালি বাবুর সাথে দাঁড়াতে পারবেন না কেন? বাংলার সাথে কেন দাঁড়াতে পারবেন না আপনারা, ঠিক না? আমি আপনাদের বয় মুক্ত করে দিতে চাইছি। আমি দেখুন, রাজার কাজ প্রজাকে ভয় মুক্ত করে দেওয়া, অবয়দান করা। গুরুর কাজ শিষ্যদের ভক্তদেরকে ভয় মুক্ত করে দেওয়া, অবয়দান করা। আপনি যদি যেটা আলাদা করতে পারেন, নাহলে ওনারা মনের ভিতরে যে প্রশ্নগুলো জিজ্ঞাসাগুলো সেখানে মনের ভিতর থেকে যাবে, ঠিক না? আমি ভয়মুক্ত করে দিতে চাইছি আপনাদেরকে। এই বেড়াটা পরে বলছি, বেড়া এখন ভয়মুক্ত করে দিই। অনেকে অনেকে প্রশ্ন করতে পারছে না ভয়ের জন্য। তো ব্রিটিশ বড়বাবু বলছে, বলছি বলছি থানার যিনি মেইন অফিসার, তো বলছে উনি তো ইংরেজিতে বলেছে, বাংলাতে বলেনি, ঠিক না? উনি বলছেন এখন কি করে বুঝাই। তো মহিলা তৎক্ষণাৎ চিন্তা করলো, ঠিক আছে, আমার তো মারা একটা একটা বলতে শুনেছি, ঠিক না? তো উনি বললেন, তখন তো বেড়াম করার মাটির ঘর ছিল, এখন নয় ফাঁকা হয়েছে, ঠিক না? তো বলছে ঠিক আছে, তো বড় বাবুকে দেখাচ্ছে কাটিংটা বাঁশের বেড়া, বড় বাবুকে বুঝাচ্ছে, পুরো বলতে পারছে না তো, কাটিং, বড় বাবু বুঝতে পেরেছে কাটিং মানে কেটে ফেলেছে, কাটিংটা বাঁশের বেড়া। এখন ওয়াক খুঁজে পাচ্ছে না, বলছে ঠিক আছে বুঝলে বুঝুন, আপনি খেটে যখন কাটা যখন হয়েছে এখন কি করতে হবে বড় বাবু বুঝতে, নিশ্চয় ইন করবে, বলছে ডু কিংটা শো, ঠিক না? তো বলছে জিনিসপত্র নেওয়া তো একটা টেক বুঝায়, গিফটটা দেওয়া বুঝায়, এটা নিয়েছে তাহলে টেক হবে, বলছে টেকিংটা জিনিসপত্র, যাওয়াটা গো বুঝায়, বলছে যখন চলে গেছিল কন্টিনিউ গোয়িং হতে, আর গোয়িং তাহলে গোয়িংটা শো। দেখুন, এই গ্রামের বুদ্ধি যদি এভাবে তৎক্ষণাৎ উপস্থিত বুদ্ধি দিয়ে যদি বড় বাবুর সামনে দাঁড়াতে পারে, আপনারা কেন আমাদের সামনে দাঁড়াতে পারেন না? আমি আপনাদের ভয় মুক্ত করে দিচ্ছি, নাহলে আপনাদের তো জিজ্ঞাসা জিজ্ঞাসা থেকে যাবে, সেটা উত্তর আসবে না, ঠিক না? তাহলে বড় বাবুকে কি বলছিল বলুন না, কাটিংটা বাসে বেড়া, ডু কিংটা শো, টেকিংটা জিনিসপত্র, গোয়িংটা রোড। তো বড় বাবু বলছে বাসে বেড়াটা কি, এটা তো বুঝলাম না। আবার বলেছে পরে তো বাসের বেড়া, বড় বাবু বলছে মহিলা তো বলছে বিপদে পড়ে গেলাম, এখন এটা না হয় বলেছে এখন বাসের বেড়া কি, কি করে বুঝাই, ঠিক না? বাদাম টাদাম মেরে ফেরার টাদাম মেরে পরে এখন কি করে বুঝাবো। তো বলছি লিটল লিটল বাসের বেড়া, তার উপর বাদাম দিয়ে ফেরাক মারা, আরে হয় বাসের বেড়া, লিটল লিটল ব্যাম্বো দ্বারা, কি বলছে তার উপর বাদাম দিয়ে ফেরাক মারা, এটারা হয় বাসের বেড়া। ওই ওই দেখেছে লিটল আর বিগ বড় ছোট, তো বলছে লিটল লিটল, ঠিক না, ব্যাম্বো দ্বারা মানে ব্যাম্বো বাঁশ, লিটল লিটল ব্যাম্বো দ্বারা বাদাম দিয়ে ফেরাক মারা, এটা আরো হয় বাঁশের বেড়া। ওই বড় বাবু বুঝে বুঝতে পারছে, ঠিক আছে বলছে ঠিক, বাঁশের বেড়া মানে আন্দাজ করে বুঝতে পারছে, ঠিক না? তাহলে দেখুন, এখন যেটা বলছি যে মানে সুরক্ষা মাস্ক, ঠিক না? তাহলে আপনারা এখন আপনি অনেকটা ভয়মুক্ত হতে পেরেছেন না? ও বড় বাবুর সাথে দাঁড়াতে পারলে আপনারা কেন দাঁড়াতে পারছেন এখানে, ঠিক না? আমি না হয় ভয়মুক্ত হয়ে যা, আর বানতে পারবে চুপ করো, ঠিক না? না, আমি আপনাকে সেটা বলতে পারি না, ঠিক না? দেখুন, উপশিকাদেরও খুব মানে মনে লেগে গেছে, হাঁচছে না, হ্যাঁ? না হলে ওনারা বলছে এটা একদিনই কি বলছে বানতে, অনেকে বলে। এবার ধরুন ওই বেড়াতে আসি, বেড়া ওই বেড়া একটা বেড়া হঠাৎ বললাম আর একটা বেড়া, ওটা বললাম সোনের করেছে, এটা অন্য বেড়া, এটা মাস্কের জন্য বলছি, আমি মাস্ক বিরোধী নয়, আমি বেড়ার কি বিরোধী? ধরুন বেড়া দিয়েছেন চুল দিক থেকে, তো বেড়া দিয়ে বাদাম টাদাম সব দিয়েছেন,
দরজা জাবর দিয়েছে। আচ্ছা আপনারা কি মনে করেন রোদ বৃষ্টি ঝড় থেকে এই বাড়ির মানুষগুলো কি সুরক্ষিত থাকবে? এটা দিয়ে আমাদের অনেকত্ব বোঝাতে হবে। কেবল শিল পালন করলে দান দিলে মুক্তি হবে না, আমাদের এখনো খোলা রয়েছে। শিল পালন করেছি মানে বেড়া টাড়া দিয়েছি, দান দিয়েছি মানে বাদাম টাড়া মেরেছি, কিন্তু সামনে তেল ছাল নেই। তাই মাছ টাস করেছে মানে বেড়া টাড়া দিয়েছেন, শান্ত নেই মানে প্রতিরোধ ক্ষমতা তো নেই। কি করে মাছ দেন আপনি? রোগ প্রতিরোধ ক্ষমতা নেই, আপনি মাছ করেছে মানে বেড়া টাড়া দিয়েছেন, কিন্তু ছোট্ট এদিকে ডুববে, যত এদিকে পড়বে শরীরের দিকে ডুবতে হবে না, এদিকে না থাকলে সরোবর দিয়ে ডুববে। আর বৃষ্টি পানি পড়বে রোদ থেকে বাঁচতে পারবে না, ঠিক না? তাহলে বেড়ার প্রয়োজনীয়তা আমি আছে বলছি না নেই বলছি, কিন্তু বেড়া দিলে কি নিরাপদ আছে? তাই মাছের প্রয়োজন আছে না নেই? আছে। কিন্তু মাছ দিলে কি আপনারা বাঁচতে পারবেন এই মরণ গাতি বেড়ি থেকে? না। তাহলে আমাদের ছাউনির দরকার আছে। ছাউনি মানে প্রতিরোধ ক্ষমতা বাড়ানো, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলা। তো রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলতে গেলে আপনারা আলিন্দা মর্নিং 5-10 মিনিট মর্নিং ওয়াক করুন, রক্ত সঞ্চালন ভালো হোক। সকালে আপনারা কালি পেটে 1/2 লিটার পানি খেয়ে ফেলুন অথবা 1 লিটার। 24 ঘন্টার মধ্যে আপনারা 5, 6, 7, 8 লিটার পানি খান 24 ঘন্টার মধ্যে। এবার বাতের সাথে একটা পেঁয়াজ খান, একটা পেঁয়াজের সার্ভিস করে বাতের সাথে কাঁচা পেঁয়াজ খেয়ে ফেলুন। যদি সম্ভব হয় 1 কোষা রসুন একটা একটা করে রসুন খান প্রত্যেকদিন। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেবে, এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে সেটা নয়, আপনার মুখের গ্লামাও বেড়ে যাবে। তাই শুনো, ঘরের মেয়েকে যতটা সৌন্দর্য করতে পারবে না, এগুলো খেলে বেশি সৌন্দর্য বাড়াতে পারবেন, ওগুলো টাকা নষ্ট হবে, সৌন্দর্য বেশি হবে না। শুনো ঘরে মাখবেন, পানি দিয়ে দুইবার সব চলে যাবে। কাজে দেখুন ভিতর থেকে নিয়ে আসুন রোগ প্রতিরোধ ক্ষমতা। এবং দেখুন একটা তরকারিকে বারবার গরম দিয়ে 2 দিন ধরে তারে খাবেন না, ডেলি রান্না ডেলি করার চেষ্টা করুন, কারণ যতই গরম দিচ্ছেন এসিড হয়ে যাচ্ছে ওটাতে। আর মশলাযুক্ত খাবার পরিত্যাগ করার চেষ্টা করুন, সাদা সিদে রান্না করার অভ্যাস করুন, যেটা শরীরের জন্য দরকার। এখানে সায়েন্সে কেউ আছে ডাক্তার বা নার্স পড়ে অথবা সায়েন্সে কেউ? মশলা শরীরের জন্য ভালো না খারাপ? খারাপ। আপনারা মশলা অধিক মশলাযুক্ত অধিক তেলযুক্ত তরকারি খাবেন না, তেল কম দিন মশলা কম দিন, তাহলে আপনারা শরীর বা প্রতিরোধ রোগ প্রতিরোধ ক্ষমতা। এবং রাত্রে ভাত খাওয়ার শোয়ার অন্তত 2 ঘন্টা আগে ভাত খেয়ে ফেলুন, ভাত খাওয়ার সাথে সাথে শুবেন না, এতে আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে ফেলে। এবং ভাত খাওয়ার সময় পানি খাবেন না, ভাত খাওয়ার আধা ঘন্টা পরে পানি খান। হ্যাঁ, তখন না হয় একটু করে একটু খাবেন, তখন না হয় একটু খাবেন। দেখুন আপনাদের এই যে সচেতনতা সজাগ, ঠিক না? তাই দোকানের যে 5 ফুট যথাসম্ভব 5 ফুট ত্যাগ করুন, বাড়ি থেকে অল্প করে টিফিন বক্স করে ভাত খাওয়া নিয়ে যান, দোকানের 5 ফুট গুলো ত্যাগ করুন। আর অধিক তেলে ভাজা নানান তেলে ভাজা জিনিসগুলো সেগুলো করে ত্যাগ করুন, সেগুলো লিভারকে দুর্বল করে দেয়, লিভারের কর্মক্ষমতা তারা নষ্ট করে দেয়। 5 ফুট গুলো যথাসম্ভব ত্যাগ করুন, আর ভাজা পোড়া এগুলো একটু কম করার চেষ্টা করুন। এভাবে বাদ ধরুন এই সকালে আর্লিন্দা মর্নিং উঠে আপনারা ফ্রি হ্যান্ডে, যদি ইনস্ট্রুমেন্ট কেনার সামর্থ্য না থাকে, ফ্রি হ্যান্ডে ব্যায়াম করুন 10-15 মিনিট ব্যায়াম, যা শরীরকে আপনার সতেজ সতেজ রাখতে, চাঙ্গা রাখতে, শক্তিশালী রাখতে সাহায্য করবে আপনার ব্যায়াম। এটা হচ্ছে ফিজিক্যাল। এবার মনকে স্ট্রং রাখতে সকাল সন্ধ্যায় এবার অ্যান্টি মেন্টাল ব্যায়াম করুন, মেন্টাল ট্রেনিং 5-10 মিনিট করে বাবা। যখন অপরের জন্য এভাবে মৈত্রী ভ্রমণ করবেন, অপরের চিন্তা করতে করতে আপনার মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে। এটা চিন্তা করা যাবে না, সাধারণ মানুষ ভাবতে পারবে না। এবং ধরুন এভাবে এখানে কথা বলছি বেবি গুরু আমার না, আচ্ছা তো এখন দেখুন আপনার এই যে আবার বয়োবৃদ্ধদেরকে রুগীদেরকে আপনারা সেবা করুন, রুগী বয়োবৃদ্ধ শ্বশুর শাশুড়ি, এতে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে। ধরুন আপনি অনেকে বলবে এই লোকটা এত সত্যি ভাই কি করে, মনে হয় গড গিফটেড। না, গড গিফটেড নয়, আপনি 10 জনের পাশে গিয়ে দাঁড়িয়েছেন, 10 জনের উপকার করেছেন, আপনি 10 জনের শক্তি লাভ করেছেন, বেশ রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে গেছে। আর যে কারো জনের উপকার না করে কেবল নিজের উপকারের কথা ভাবে, সেই অতি দুর্বল হয়, অতি দুর্বল হয়। এবার দেখুন কারা কারা মারা গেছে, যারা এসিতে বসে বসে ঘুমায় তারা মারা গেছে,
দীক্ষিতের মানুষ তেমন মরেনি, আর যারা ধর্ম নিয়ে আছে তারা তেমন মরেনি। যারা ধর্ম সমাজ তমাজ হ্যাঁ কয়েকটা রোগ প্রতিরোধ ক্ষমতা নেই তারা হয়তো আক্রান্ত হয়েছে। তাই রোগ প্রতিরোধ ক্ষমতা আপনাদের বাড়াতে হবে, রোগ প্রতিরোধ ক্ষমতা আপনারা বাড়িয়ে দিল। এবার আমি বলছি এই যে আপনার চতুর্দিকে ঘেরা, তাহলে কেবল দান আর শিলে হবে না, বাবনাও লাগবে, নাহলে আপনার সামনে নেই ঠিক না? তাই আমাদের সামনে জোগাড় করা দরকার, নাহলে এবার করা না করা এক সমান হয়ে যাচ্ছে। এটা গুরুত্ব নেই ধান নয়, যেমন আমি আপনাদের একটা উপমা দিই, আপনারা সবাই জানেন যারা গান টান পছন্দ করে মাইকেল জ্যাকসনের কথা শুনেছেন, শুনেননি ঠিক না? মাইকেল জ্যাকসনের স্বপ্ন ছিল আমি বাঁচবো 150 150 বছর বাঁচার স্বপ্ন ছিল তার, এবং সেভাবেই অগ্রসর ছিল। 12 নামি দামি দক্ষ সুদক্ষ ডাক্তার সর্বদা তার আশেপাশে ঘুর 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 করতো, কজন আপনার চিন্তা করুন তো 12 ডাক্তার তার আশেপাশে সর্বদা বিচরণ করতো, যে কোনো মুহূর্তে তার সমস্যা হলে 12 ডাক্তার নানান পরীক্ষা নিতে পারবে। 15 ব্যায়াম করার যে ঘর, ব্যায়ামের ইনস্ট্রুমেন্ট সহ 15 ব্যায়াম প্রশিক্ষক, ব্যায়ামের টিচার ছিলেন, তাকে নানা রকম ব্যায়াম করাতেন, 15 ছিল প্রশিক্ষক। আমি আপনাদের এটা বলছি, এই যে মাইকেল জ্যাকসন সারাটা বছর হাতে ফাইয়ে মুখে মা পাইয়ে নয় হাতে এবং মুখে মাস্ক পরতে পারতেন না, তাহলে হাতেই পরতেন মুখেও পরতেন পারতেন না? তাহলে দেখুন মুখেও মাস্ক পরতেন হাতে পরতেন ঠিক না? গ্লাস পরত না, মানে হাত যদি খালি না থাকে। এবার তাহলে কজনে ব্যায়াম করাতো, ডাক্তার কজন ছিল? এবার আরো কয়েকজন অর্গ্যান ডোনার ছিল, আশ্চর্য ব্যাপার, কয়েকজন কি ছিল অর্গ্যান ডোনার সর্বদা রেডি থাকতো, যে কোনো মুহূর্তে হাত থেকে কিডনি থেকে শুরু করে যে কোনো কিছু যদি ফেল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, কিডনি থেকে শুরু করে যে কোনো কিছু, ওই তারা দান করবে, অর্গ্যান ডোনার সদা প্রস্তুত ছিল। এবং অক্সিজেন যুক্ত বেড়ে ঘুমাতেন, আপনারা চিন্তা করুন না, অক্সিজেন যুক্ত বেডের মধ্যে ঘুমাতেন মাইকেল জ্যাকসন, আর সমস্ত খাবার ল্যাব থেকে পরীক্ষা করে খেতেন সেখানে কোনো কিছু ভেজাল আছে কিনা, সব 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 ল্যাব থেকে পরীক্ষা করে খেতেন। এবং লাস্ট 25 ফার্স্ট 25 লাস্ট 25 পরবর্তী 25 বছর এতটাই ডাক্তারের পরামর্শ ছাড়া একটা কদমও দিতেন না, মানে 25 বছর বয়সে পর থেকে ডাক্তারের পরামর্শ ছাড়া একটা কদম নড়াচড়া করতেন না, ডাক্তার যেমন বলতেন তেমন চলতেন। কিন্তু নিয়তির কি নির্মম পরিহাস, ভাগ্যের কি পরিহাস, কর্মফলের কি শক্তি, তার রোগ প্রতিরোধ ক্ষমতা ছিল না, এলোমেলো জীবনযাপন করেছে, মদ্যপান করা থেকে শুরু করে। তাই মদ্যপান আপনারা ত্যাগ করুন, মদ্যপান ত্যাগ করুন, কমলন্দে বুড়ো আছে কেন মদ যদি খেয়ে থাকেন কোনোদিন আজ থেকে বলুন খাবো না, বলুন তাহলে সমস্যা নেই, যদি কোনোদিন খেয়ে থাকেন, আমি আপনি খান সেটা বলছি না, আপনি খান আমি সেটা বলছি না, যদি খেয়ে থাকেন খাবার অভ্যাস থাকে আজ থেকে বলুন, বলতে আর খাবো না যা খেয়েছি খেয়েছি, না দাঁড়ান না দাঁড়ান, যদি মদ খেয়ে থাকেন এমনি বলছি, যদি বলুন আজ থেকে বানতে আমি আপনাকে সম্মান করে, আমার বহুদিন দিকে থেকে আমি এই এই যে মাইকেল জ্যাকসন যে হারালো বানতে আমি মদ খাবো না, মানে মদটা মাপ যা আজ থেকে যদিও ইচ্ছা তো আগে খাবে না বলছে, আজ থেকে আর খাবে না বলেছে, দেখুন তো কত ঠিক না, ঠিক তাহলে দেখুন তো এখন মনে করুন এই যে মাইকেল জ্যাকসন কথা বলছি, মানে বিভিন্ন কিছু করা, দেখুন অহংকার আমাদের ত্যাগ করা দরকার, অহংকার ত্যাগ করা দরকার। আপনারা জানেন টাইটানিক জাহাজ যে নির্মাণ করেছিল, তাকে যখন সাংবাদিকরা প্রশ্ন করেছিল এই জাহাজটা কোনো সমস্যা হবে না, তো হচ্ছে আপনারা কি বলছেন এইসব যা তা আবুল তাবুল, আমি এমনভাবে বানিয়েছি স্বয়ং ঈশ্বরও কিছু করতে পারবে না, প্রথম দিনেই গেল, দেখুন ঈশ্বরের সাথে সে কম্বিগান দিচ্ছিল, তার অহংকারের মাত্রা যখন ক্রস করেছে
তার অহংকার তার পতন ঘটিয়েছে, ঠিক না? তো এখানে দেখুন আপনার এই যে মাইকেল জ্যাকসনের কথা যেটা বলছিলাম, ঠিক না, এত কিছু করার পরেও লাস্টে 50 বছরে তার জীবন প্রতি ভেবে গেল, 50 বছরে 2009 সালে সেই মৃত্যুবরণ করে। আমেরিকা লস অ্যাঞ্জেলসের সমস্ত দামি ডাক্তার প্রাণপণ চেষ্টা করে তাকে বাঁচাতে পারেনি। লস অ্যাঞ্জেলসের অনেক ডাক্তার এসেছে নামি দামি, তার সাথে 12 জন ডাক্তার ছিল, 12 জন ডাক্তার হার্ড অ্যান্ড সোল, তারা চেষ্টা করেছিল কিন্তু বাঁচাতে পারেনি। তাই দেখুন, এই জন্য আমি আপনাদের বলছি, যেমন আপনারা মাস্ক পরে নিজেদের রক্ষা করতে পারবেন না, মাস্ক পরুন আপনারা, কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা আপনারা তৈরি করুন, রোগ প্রতিরোধ ক্ষমতা আপনারা সেটা তৈরি করুন। এবং সেজন্য আপনাদের অনেক কিছুর সাথে আমি বলবো আপনারা ভাবনাটা অ্যাড করুন, ভাবনা, রোগ প্রতিরোধ ক্ষমতা এবং অপরের কল্যাণ করা। 12 জনকে উপকার করেছেন, 12 জনের শক্তি আপনার মধ্যে আছে, আপনি এখন যেকোনো মুহূর্তে মোকাবেলা করতে পারবেন। তাই নিঃস্বার্থে অপরের কাছে যান, অপরের পাশে দাঁড়ান আপনারা, ঠিক না? তো এ কারণে আপনার একটা আজকে এই যে একটা ফার্স্টে একটা কল্যাণ মিত্রের কথা বলছিলাম না, ঠিক না? ধরুন আমি সংক্ষেপে এমনি একটা আপনারা আজকে যা করছেন, আপনাদের বন্ধু আছে, আছে বন্ধু আছে, সবার আছে না? আছে তো আপনাদের মতো অন্যান্য মানুষের বন্ধু আছে না? আছে। তো একজন মানুষে তার 4 জন বন্ধু ছিল, কজন ছিল আপনাদের মধ্যে এরকম আছে? আছে। তো 4 জন বন্ধু যখন ছিল, তাহলে প্রথম বন্ধু, দ্বিতীয় বন্ধু, তৃতীয় বন্ধু, চতুর্থ বন্ধু। প্রথম বন্ধুকে সে একদম পাত্তা দিত না, সে কি করত, শুধু অবজ্ঞা, শুধু অবজ্ঞা, শুধু অবজ্ঞা পুষ্টি পাচ্ছিল প্রথম বন্ধুকে। কিন্তু প্রথম বন্ধু বলছে, আমি তোমার বড় কল্যাণকামী, তুমি আমার কেমন করছো কেন? প্রথম বন্ধু কি বলছে, আমি তোমার বড় কল্যাণকামী, তুমি আমাকে এমন তুচ্ছতা ছিল করছো কেন, এত অবজ্ঞা করছো কেন আমাকে, আমি তো তোমার কল্যাণকামী, তুমি এখন কেন বুঝতে পারছো না? এরকম বন্ধু আছে না? আছে না? তো সে বন্ধু বলছে, তুমি আমাকে এমন করছো কেন, আমি তোমার বড় কল্যাণকামী, তুমি কেন বুঝতে পারছো না? থালিমালি করো না, যাও, তোমার দরকার নেই আমার, থালিমালি করো না, তোমার দরকার নেই, যাও। সবসময় তাকে অবজ্ঞা, তুচ্ছ, তাচ্ছিল্য, গুরুত্বহীন ভাবে দেখছে তাকে। তো সে বারবার বলছে, আমি তোমার বড় উপকারী, তুমি কেন বুঝতে চাইছো না? বলছে, অত দেখা হবে না, আমি তোমার সুখের কারণ হবো, তুমি কেন বুঝতে চাইছো না? আমি তোমাকে রক্ষা করবো যে কোনো মুহূর্তে, তুমি কেন বুঝতে চাই, যাও। বলছে, তোমার লাগবে না, আমার সব আছে। কি বলছে প্রথম বন্ধুকে, আমার সব আছে, যাও তুমি, তোমার দরকার নেই। তো এবার দ্বিতীয় বন্ধু, দ্বিতীয় বন্ধু সবসময় তার আশেপাশে গুড় 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 করছো, দ্বিতীয় বন্ধু। প্রথম বন্ধু বল, দূর 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 হোক, যাও চলে যাও, কিন্তু দ্বিতীয় বন্ধুদের বলে না। দ্বিতীয় বন্ধুটা কি করতো, আশেপাশে গুড় গুড় করতো। তাই সে বলছে, এটা আমার একদম মিত্র। কি বলছে, তাকে একদম ভালো ভালো বিরিয়ানি, কোরমা পোলাও, মাংস, কাঁচির মাংস, ইলিশ মাছ, একদম দামি দামি পোশাক, ল্যাপটপ, মোবাইল, যখন যেটা চাইছে কাকে দিচ্ছে, দ্বিতীয় বন্ধুকে কাকে দিচ্ছে, এমনকি জমি জমি বিক্রি করে দিচ্ছে, জমি বিক্রি করে পর্যন্ত তাকে সাহায্য করছে, যখন যেটা চাইছে এটা দিচ্ছে কাকে, এটা ক নম্বর বন্ধু। তো সে বলছে, 2 নম্বর বন্ধু আমার বড় কল্যাণ মিত্র, ঠিক না? তাই 2 নম্বর বন্ধুকে একদম অনেক সময় নিজে নাচিয়ে ধীরে দিয়ে ফেলেছে, এরকম আছে না, নিজে নাচিয়ে দিয়ে ফেলছে 2 নম্বর বন্ধুকে, সব দিচ্ছে, জমি বিক্রি করে দিচ্ছে, মোবাইল চাইলে মোবাইল দিচ্ছে, ল্যাপটপ চাইলে ল্যাপটপ দিচ্ছে, টাকা চাইলে টাকা দিচ্ছে, যা চাই তা দিচ্ছে, ঠিক না? ঠিক, যা চাই তা দিচ্ছে তৃতীয় বন্ধুকে। তৃতীয় বন্ধু, কেউ যদি হাত দেয়, এই দাও ধরবে না, এটা আমার ফরানের ফরান, জানের জান। কি বলছে আপনারা বলেন, এরকম চোখ দেবে না, ঠিক না?
তাহলে দ্বিতীয় বন্ধুকে ভালো ভালো শোনো ফাউরা কি বলছে, ভালো ভালো পারফিউম, উন্নত মানের আমেরিকার বড় বড় দেশের ছোট ছোট স্প্রে দামি দামি সেগুলো দিচ্ছে, উন্নত মানের ড্রেস কাকে দিচ্ছে? দ্বিতীয় বন্ধু, তৃতীয় বন্ধুকে, সরি না তৃতীয় বন্ধু, তৃতীয় বন্ধু যেটা আছে সেটাকে সব সময় রক্ষা করছে, তৃতীয় বন্ধু কাকে তো কেউ দিচ্ছে না, দেখতেও দিচ্ছে না, ঠিক না? এই ধরবে না, দেখবে না, এটা আমার দানের দান, আমার কোরআন, আমার কলিজা, এটা ধরবে না, দেখবে না, দূরে থাকো, তাই সবাইকে দেখতে দেয় না, সর্বদা গাট ওয়াল দিয়ে রাখে, সর্বদা গাট ওয়াল দিয়ে রাখে, খোলা রাখে না, মানে তাকে একদম দেখতে দেয় না কাউকে। বাহ, এটা কত বড় বন্ধু না, ঠিক না? তো এটা তিন নম্বর বন্ধু না, ঠিক না? কাউকে কেউ যদি চায়, আমি তোমার বন্ধুকে আমাকে একটু দাঁড়া, যাও কোন বন্ধুকে দিচ্ছি, ঠিক না? সবাই বলছে বন্ধুর জন্য এত কিছু করছে, তুমি একটু বন্ধুকে একটু করে, অনেকে অনেক বন্ধু করতে দেয় না, তাই না? তোমার বন্ধুকে একটু করে দাও না, আমাদের তো উপকার হবে, তোমার বন্ধু দিয়ে আমাকে আমাদের অনেক কাজ করবে, তোমার বন্ধুকে দিয়ে আমাদের কি হবে, একটু করে দাও না, যাও যাও, খালি মালি করো না, তোমরা দাও, আমার বন্ধুকে দেবো না কাউকে, এটা আমার বন্ধু হয়, দেবো না, তাই সবসময় আসলে রেখে দিচ্ছি। চতুর্থ বন্ধু, চতুর্থ বন্ধু, চতুর্থ বন্ধুকে কি করে জানেন, সবাইকে সাপ দিয়ে দিয়ে চতুর্থ বন্ধুকে মাছ মাংস গুলো দেবে, লুকিয়ে লুকিয়ে চতুর্থ বন্ধুকে কাপড় চোপড় থেকে উন্নত মানের স্প্রে স্যান্ড দামি দামি পোশাক জুতা মোজা ঘড়ি চশমা সব দিচ্ছে চতুর্থ বন্ধুকে, তাহলে সেটা কত আপন জন্য, তাহলে কি এরকম দেয় কেউ দেবে, দেবে না, আক্রোশ দেবে না, ঠিক না, ঠিক না? তাই তাকে সব দিচ্ছে চতুর্থ বন্ধুকে, একদম উন্নত মানের ব্যাগ পোশাক জুতা 2,500, 3,000, 20,000 এরকম জুতা দামি দামি জিনিস, পোশাক ভালো পারফিউম ভালো খাবার সব কিছু একদম পরিপাটি। তো বলছে তুমি এই বন্ধুকে এত দিচ্ছ আমাদের দাও না, না না খালি মালি করো না, চলে যাও, মানে চতুর্থ বন্ধুকে যাতে বাকিরা বলছে তুমি চতুর্থ বন্ধুকে এত কিছু দিচ্ছ আমাদের একটু দাও না, তোমার তো আছে অর্থ শর্ত আছে, যাও যাও খালি মালি করো না, চলে যাও অন্য জায়গায় যাও। সবচেয়ে দেখতে দিচ্ছে না, ধরতে দিচ্ছে না, ওই তৃতীয়, ঠিক না? একদম ঘাটওয়াল, ঠিক না? খুব সেভে রেখে দিচ্ছি। তো অনেকে বলছে তুমি তৃতীয় বন্ধুকে একটু করে দাও না, আমাদের দেশের জাতির অনেক মঙ্গল হবে, কেন তার মধ্যে এই গুণ আছে, তৃতীয় বন্ধুর মধ্যে এমন গুণ আছে, আমাদের একটু দাও না, সমাজ দেশ জাতির জন্য অনেক কল্যাণ হবে, এটা তো তার মধ্যে এরকম গুণ আছে, খালি মালি করো না, যাও যাও তোমরা যাও। এখন বুঝতে পেরেছেন, প্রথম বন্ধু, দ্বিতীয় বন্ধু, তৃতীয় বন্ধু, চতুর্থ বন্ধু। একদিন বেচারা হঠাৎ যে কোনো কারণে হঠাৎ শয্যা গ্রহণ করেছে, সে বুঝতে পারছে আমি আর আর বেঁচে উঠতে পারবো না, দেখুন আমি আর বেঁচে উঠতে পারবো না, এই যাত্রায় মনে হয় আমি আর দেখতে পারবো না, তার মধ্যে মরণ ভয়ে সে এখন পাগল হয়ে গেছে, এখন মরণ ভয়ে ভীত সন্ত্রস্ত, এখন পরলোকের দুঃখ দুর্দশার কথা চিন্তা করে ভীত সন্ত্রস্ত এই মানুষটা এখন। তখন সে কি বলো, আমি একা যাবো কি করে, আমার এখানে এত কিছু করেছি বন্ধুদের জন্য, আমি একটু বন্ধুদের দেখি আমার সফর সঙ্গে কেউ হবে কিনা, আমি একটু ডাকি, ডাকির জন্য আমি এত কিছু করেছি, ঠিক না? আমার তো ভয় লাগছে এখন আমি কি করে যাব, তার ভয়ে বাপ রুদ্ধ হয়ে গেছে, কথা বলতে পারছে না, সে এখন ভীত সন্ত্রস্ত এখন। তাই আপনারা এরকম করেন না, ঠিক না? তো চতুর্থ বন্ধুকে ডাকলেন, কাকে ডাকলেন? বলছে বন্ধু আমি তো তোমার জন্য কত কিছু করেছি, ঠিক না? অপরকে না দিয়ে তোমাকে দিয়েছি, ঠিক না? আমি
তোমাকে কত ভালো ভালো পোশাক পরেছে, গড়ি চশমা সুট টাই, কত খাবার কত যত্ন তোমাকে আমি করেছি, কত উন্নত ধরনের বিছানা তোমার জন্য করেছি, ঠিক না? কত খাট পালন তোমার তোমার খাট পালনে তোমাকে শুয়েছি, তুমি একটু আমার সাথে চলো না, আমার তো বাড়ির ভয় উৎপন্ন আছে, আমি একা একা তো কোথায় যাবো, আমার তো পরে লোকের বাড়ি, আমি এখন বৃদ্ধ সন্ত্রস্ত, আমার তো এখন মুখে বাসা নেই, তুমি আমার সাথে চলো না। চতুর্থ বন্ধু উত্তর দিল, আমাকে ক্ষমা করো, আমি যেতে পারবো না। আজকে লাস্ট পরিণতিটা কি হলো, কেমন মনে হচ্ছে এখন এই উত্তরটা শুনে? অপরজন আগে লুকি লুকি যাতে যা দিয়েছেন এত ব্যথ কিছু, সে আজকে বলছে আমি অক্ষম, আমি যেতে পারবো না, তুমি আমার আশা করো না। সেই সাংঘাতিক হতাশ হয়ে গেল এই কথাটা শুনে মৃত্যু পথ যাত্রী, ভারী হতাশ। এখন মনে হচ্ছে চোখে মুখে অন্ধকার দেখছে, যে কি করলাম, কার জন্য কি করেছি, কার জন্য কি করলাম, ঠিক না? হতাশ হয়ে ডাক দিলে, আমার তো ওই বন্ধুটা আছে, তৃতীয় বন্ধু, যাকে আমি আগলে রেখেছিলাম, যাকে আমি কাউকে দিইনি, অনেকে বলছিল দাও না আমাদেরকে, তোমার এই তৃতীয় বন্ধুকে, আমরা অনেক কিছু করতে পারবো, তার মধ্যে বোন আছে, আমি দিইনি, আমি আগলে রেখেছিলাম। বলছে এসো বন্ধু, তুমি তুমি একটু আমার পাশে এসো, আমি তো দ্বিতীয় সন্ত্রস্ত, আমি তো ফাটল হয়ে গেছি, আমি তো কাতর হয়ে গেছি। বলছে কেন বন্ধু, আমি তো তুমি তো জানো তোমাকে আমি কি করে রক্ষা করেছি, সমাজে চেয়েছে, ধর্মে চেয়েছে, ধর্মগুরু চেয়েছে, অনাধিকারী চেয়েছে, তোমাকে আমি দিইনি, তোমাকে আমি রক্ষা করেছি, চলো না তুমি আমার সাথে, পরপারের সঙ্গী হবে। বলছে বন্ধু ক্ষমা করো, আমি পারবো না, আমার পক্ষে সম্ভব না, তুমি আজকে মরবে, আমি কালকে আরেকজনের হয়ে যাবো। কেমন লাগছে এরকম, কেমন মনে হচ্ছে এখন? তুমি বলছি বন্ধু আমাকে ক্ষমা করো, তুমি আজকে মরবে, মরার সাথে সাথে আমি আরেকজনের হয়ে যাবো, আমি তোমার আর থাকতে পারবো না। কেমন মনে হচ্ছে এখন, লাস্ট লাস্টটা কেমন মনে হচ্ছে বিষয়ে? এখন ডাক দিলেন দ্বিতীয় বন্ধু, বন্ধু ওরা তো আমার সাথে বিশ্বাসঘাতকতা করছে, ওরা তো আমার সাথে বেইমানি করেছে, তুমি একটু আমার সহায় করো না, আমার তো ভয়ে আমার হৃদয় দেহ মন কাঁপছে এখন, আমি তো পরকালের ভয়ে আমি আতঙ্কিত, দ্রুত আমি সন্ত্রস্ত, আমাকে একটু তুমি সহায় করো না, চলো না আমার সাথে। দ্বিতীয় বন্ধু বলল আমাদের ক্ষমা করো, আমরা যেতে পারবো না। আর মনে হচ্ছে আজ যে আকাশ ভেঙে পড়েছে মাথা, কি করলাম সারা জীবন, সারা জীবন কি করেছিলাম, কার জন্য করেছিলাম, তারা আজকে আমাকে এই সময়ে এই কথাগুলো শোনাচ্ছে, আমি এমন জানলে তো এত সব কিছু করতাম না। বলছে আমরা একটা কাজ করতে পারি, তুমি মারা যাওয়ার পর আমরা একটা সাত দিনের সমাধান করে দিতে পারি। ল্যাপটপ মোবাইল সব চশমা ঘড়ি দামি দামি জিনিস, ঠিক না? আজকে সে কি বলছে, ক্ষমা করো, যেতে পারবো না, তোমার জন্য একটা সমাধান করে দিতে পারি, আর 15 দিনে একটা একটা সোয়াইন দেবো, 15 দিন পর পর একটা সমাজ দেবো, সমাজ একটা সমাধান করে দেবো, আমরা এর বাইরে কিছু পারবো না, আর বছরে একটা একটা সমাধান হয়তো আমরা করতে পারি, কিন্তু সেটা শিওর নয়। দ্বিতীয় বন্ধু কি বলছে, বছরে একটা একটা হয়তো সমাধান করবো, কিন্তু সেটা শিওর নয়, সমাজে একটা করবো, কিন্তু সেটা শিওর নয়, 15 দিনে একটা একটা সোয়াইন দেবো, এক মাসে একটা দেবো, সবের সাথে শিওর নয়, আমাদের ক্ষমা করো। কেমন লাগছে এখন, কেমন মনে হচ্ছে, আপনারা একটু করে আপনাদের যার যেটুকু জ্ঞান হচ্ছে একটু চিন্তা করুন তো, এমনি হঠাৎ করে তো সবাই বুঝতে পারছেন না, এই কথা বুঝতে কি এমএ পাস করতে লাগবে না, ইঞ্জিনিয়ার ডাক্তার হবে হবে, ঠিক না? ভেরি সিম্পল, ঠিক না? দেখুন এখন দেখবেন যে এটার সাথে বাস্তবের সাথে কি সম্পর্ক আছে, ঠিক না? আছে বলে মনে হচ্ছে না, হচ্ছে না পুরোটাই না? তাহলে এবার দেখুন, দ্বিতীয় বন্ধু যখন এরকম অপারগতা প্রকাশ করতে সোয়াইন দেবো, কিন্তু সেটা শিওর নয়, কেমন মনে হচ্ছে এরকম? বলতে যাই হোক 7 দিনে এটা করে 7 দিনে সমাধানটা করে দেবো, একদিন নিশ্চিত থাকো, তুমি একদম নিশ্চিত থাকো, এটা গ্যারান্টি, 7 দিনে সমাধান, বাকিগুলো কিন্তু শিওর নয়, দেখেছেন উত্তরটা কেমন?
প্রথম বন্ধু বলো, তুমি তো আমাকে সারা বছর অপেক্ষা করেছো। আমি যে বলেছি তোমার সাথে যাবো, আজকে তুমি দেখেছো? তুমি আজকে দেখছো? তুমি তো ডিগ্রির অহংকারে, তুমি তোমার বাবার অহংকারে, তোমার বিল্ডিং অহংকারে তুমি আমাকে তো অপেক্ষা করেছিলে। আমাকে ভাবতা দাও নি তুমি, তোমার রুমের অহংকারে তুমি আমাকে ভাবতা দাও নি, তুচ্ছতা ছিল করেছো। আমি সর্বদা তোমার সাথে থাকতে চেয়েছিলাম, কিন্তু আজকে ওরা সবাই অস্বীকার করেছে। কিন্তু আমি তোমাকে এখনো বলছি আমি তোমার সাথে যাবো, কিন্তু সেই বন্ধুত্ব দুর্বল, কিন্তু শরীর দুর্বল, মন দুর্বল, খাবার দেয়নি তাকে, অবজ্ঞা করেছে, সে তো দুর্বল। সে কতটা সাহায্য করতে পারবে আপনার বলুন না, দুর্বল কতটা সাহায্য করতে পারবে? আপনাকে কি মনে হয় তাকে তো দেয়নি? ভালো ভালো আশাপাত উত্তর দিয়েছে, ভালো ব্যবহার উত্তর দিয়েছে, ভালো ভাষা উত্তর দিয়েছে, প্রথম বন্ধুকে দিয়েছে, প্রথম বন্ধুর জন্য কিছু করেছে, সর্বদা কি করেছে? অবজ্ঞা, তুচ্ছ, তাচ্ছিল্য, নিন্দা, ফোন টিটকারি করেছিল, ঠিক না? দেখুন এখান থেকে জীবনের মধ্যে কি শিক্ষা গ্রহণ করা যায়। এবার আমরা একটু করে দেখি, একটু বলে দেখি দিলে ভালো হলো। ঠিক, দেখুন এই আপন দেহকে কিনে দিয়েছেন, অপরকে সাপ দিয়ে লুকিয়ে মাংস গুলো দিয়েছেন, ভালো ভালো পোশাক দিয়েছেন, দামি দামি হাত পালং দিয়েছেন, জোতা দিয়েছেন 50,000 টাকা, 30,000 টাকা, 1,00,000 টাকা। আজকে সেই যেতে চাইছে না, পরে রয়েছে, বলছে আমি যেতে পারবো না, ক্ষমা করো। ধন সম্বল যেটা আগলে রেখেছিলেন সেটা আজকে কি বলছে? তুমি যাওয়ার সঙ্গে সেটা আমি একজন হয়ে যাবো। কি করলেন তাহলে? সমাজের কাজে লাগেনি, দেশের কাজে লাগেনি, ধর্মের কাজে লাগেনি, ত্যাগ করে গোপনে জমা করেছিলেন, এখন কি হলো রাস্তে? সে বলছে আমি যেতে পারবো না, ক্ষমা করো, তুমি যাওয়ার সঙ্গে সেটা আমি একজন হয়ে যাবো। তাহলে সারা বছর কি করলেন তাহলে? এগুলোতে রেখে দিয়েছেন, সমাজের কাজে দিলেন না, ধর্মের কাজে দিলেন না, দশের কাজে দিলেন না, দেশের কাজে দিলেন না, গরিব দুঃখী সাধু সন্ত মঠ মন্দির গির্জায় দিলেন না, শিলাবান সত্যকে দিলেন না, আজকে সেটা আরেকজনের হচ্ছে। পরিবারের সদস্য যাদের জন্য এত কিছু করেছেন তারা হয়তো শুধু ফেলে বৃদ্ধাশ্রম হারিয়ে যাবে, দেখছেন না? এরকম অথবা রাস্তায় ফেলে চলে যাবে, ঠিক না? যাকে অবজ্ঞা করেছিলেন সে বলছে আমি তো এখন তোমার সাথে আছি, তবে আমি তো দুর্বল, আমি তোমাকে বেশি সাহায্য করতে পারবো নেই, তো অবজ্ঞা করেছে। যেটা বন্ধু কল্যাণ মিত্র এক নাম্বার বন্ধু সেটাকে সর্বদা অবজ্ঞা করা হয়েছে, টোনটেড খেয়ে মারা হয়েছে, উপহাস করা হয়েছে, তিরস্কার করা হয়েছে,
বারবার অবজ্ঞা করা হয়েছে। আজকে সে বলছে, আমি তো তোমাকে বলেছিলাম আমি তোমার কতটা করলাম, এটা তুমি তো বুঝোনি। তখন বৃদ্ধকাল এই মরণ শয্যায় অশ্রু জলে বক্ষ বাসিয়ে তাকে অধোগতি প্রাপ্ত হতে হয়েছে। এই বন্ধু সাহায্য করতে পারছে না, নেই তো, যখন এই বন্ধু নেই, দুর্বল দুর্বল বন্ধু কত শক্তি নেই, দুর্বল বন্ধু কিভাবে সাহায্য করবে, তাই না? বুঝতে পেরেছেন? তাহলে এখন কোন বন্ধুকে গুরুত্ব দেবেন, কোন বন্ধু গুরুত্ব দেবেন? প্রথম বন্ধু, ঠিক না? তাই কেউ যেন প্রথম বন্ধু থাকলে তাকে টিট করে নিন্দা অবজ্ঞা না করা। অভিজিৎ বড়ুয় এই যে বান্ধব, সেই যখন শান্তনু বড়ুয় সহ নিত্য এখানে দেখুন, এখন তাদের সবিগণ থাকতে হচ্ছে না তো, অনেক মানুষ বলছে কি এই যে বন্ধ এই শব্দ প্রায় চলছে, বন্ডামি করছে, কারণ তারা যারা একচুয়ালি বন্ধ তারা বলছে, যারা কর্ম করে না বিহারে আসে না তারা তারা ফান ব্যবহার করছে যে ওরা বন্ধ বলছে, একটু মানে ইয়ে কি করে বলছে, শব্দ ব্যবহার করছে, ঠিক না? এখনো আপনি ভাবনা করুন, আজকে বলছে ও তুমি তো আজকাল সব বন্ধ করে বসে থাকো দেখছি, মানে অবজ্ঞা করবে, কোথায় সাধু ভাব দেবে। আর বিহারে গেলে বলছে তুমি তো দেখছি আজকাল রূপ ঠেঙে ঠেঙে যাও দেখছি, মানে ব্যঙ্গ করে বলবে, ঠিক না? তাহলে দেখুন লাস্ট পরিণতি তাদের এমন হবে। সে কারণে দেখুন আপনারা এমন না করে এখান থেকে শিক্ষা নেওয়া যায়, ঠিক না? আপনাদের সবার মঙ্গল হোক, সবার কল্যাণ হোক। এখন আপনারা একটা কাজ করুন, এক থেকে দু মিনিট একটু আপনারা মৈত্রী ভাবনা করে বিশ্বের জন্য মৈত্রী দান করুন। সবাই যে যেখানে আছেন সেখানে বসে এক থেকে দু মিনিট একটু বিশ্বের জন্য মৈত্রী দান করুন। মৈত্রী ভাবনার মাধ্যমে আপনাদের কালগত জীবিত জ্ঞাতি, যারা জ্ঞাতি বিদেশে রয়েছে প্রবাদ জীবনে, তাদের জন্যও মৈত্রী দান করুন। সবাই চোখ বন্ধ করুন, বাঁ হাতের উপর ডান হাত রাখুন কোলের মধ্যে, গা সোজা মেরুদণ্ড সোজা রেখে আপনারা ভাবনা শুরু করুন। চক্রবালের সমস্ত প্রাণী শত্রু মুক্ত হোক, বিপদ মুক্ত হোক, রোগ মুক্ত হোক, সুখী হোক, এভাবে মৈত্রী ভাবনা অনুশীলন করুন। শিশুকাল যদি কাটা দলে, যৌবনকাল যদি কাটাও গল্পের আসে, বৃদ্ধকাল যদি কাটাও ঘরে বসে, দুর্লভ মানব জন্মের কি হবে অবশেষে। শিশুকাল যদি কাটাও হেলে দলে, যৌবনকালে যদি কাটাও গল্পের আসে, বৃদ্ধকালে যদি কাটাও ঘরে বসে, দুর্লভে মানব জন্মের কি হবে অবশেষে।
জমে গেছে যা পাপবার, স্মৃতি দ্বারা করয়ের প্রতিকার, তাতে হবে জীবনের দুর্লভে মানব জন্ম পূর্ণ পূর্ণ পাবে না কয়া, জমে গেছে যা পাপবা, স্মৃতি দ্বারা করয়ের প্রতিকার, তাতে হবে জীবনের দুর্লভে মানব জন্ম পূর্ণ পূর্ণ পাবে না কয়া, তোমার জনমঙ্গল জন জনমঙ্গল জন জনমঙ্গল রে, সবার মঙ্গল সবার মঙ্গল সবার মঙ্গল রে, মঙ্গল কামনা করে দিই। আপনাদের যারা সন্তান সন্ততি বাইরে রয়েছে, বিদেশে আছে, পরিবারের কর্তা অভিভাবক যারা বিদেশে রয়েছে, অর্থ রোজগারের জন্য যারা বিদেশে রয়েছে, এবং এখানে যারা কালগত জ্ঞাতি, এই শ্মশানে যারা যারা কালগত হয়েছে, সমাধিস্থ করা হয়েছে, সকল পরপারগত জ্ঞাতিদের পারলৌকিক মঙ্গল কামনা, এবং আজকে আপনারা যারা আপনাদের আত্মীয় স্বজন বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সংসার নির্বাহ করতে গিয়ে, আপন জন যারা আপনাদের দূরে আছে তাদের, এবং পৃথিবীর সমস্ত মানব জাতির জন্য, মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, শিখ, সকল মানব জাতির জন্য, সকল প্রাণীর জন্য মঙ্গল কামনা করুন। এতে আপনাদের মঙ্গল অটোমেটিক্যালি উৎপন্ন হবে, কল্যাণ আপনাদের মঙ্গল এমনি সৃষ্টি হবে। তাই এখন বলার পর আপনারা সবাই একসাথে বলবেন, তোমার মঙ্গল তোমার মঙ্গল তোমার মঙ্গল রে, তোমার মঙ্গল তোমার মঙ্গল তোমার মঙ্গল করে, জন জন মঙ্গল জন জন মঙ্গল জন জন মঙ্গল রে, জন জন মঙ্গল জন জন মঙ্গল জন জন মঙ্গল করে, সবার মঙ্গল যাবার মঙ্গল সবার দীর্ঘ সময় করা হবে, ততটা মন আস্তে 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 আস্তে
আবর্জনা থেকে হিংসা থেকে মুক্ত হবে, মৈত্রীতে চিত্ত ভরপুর থাকবে। আপনাদের সবার কল্যাণ, পৃথিবীর সমস্ত প্রাণী, চক্রবালের সমস্ত প্রাণী সত্যের মুক্ত হোক, বিপদ মুক্ত হোক, রোগ মুক্ত হোক, সবাই সুখী হোক।